দেখো ঘর ফুটো করছে দেখো ছোট ছোট করে। এইটা হচ্ছে তোমার বিহার, এই দেখো অলমোস্ট ওদের বানানো হয়ে গেছে। মহিষের চা, এই যে আরে চিকেন বাটার মশলা স্যালাড দিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চারসে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো বেশ ভালো, একদম ন্যাচারাল, অনেকদিন পর এরকম দেখছি এনভায়রনমেন্ট। আর ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ এখানে একটা মুরগি ছিল, ওই ডাকছিল, তো চারটে সাড়ে চারটে থেকে ঘুম ভেঙে গেছে। আমরা বেরিয়ে পড়বো, বেশি লেট করব না। দেখো মা বসে আছে, এইগুলো কি মস্ত, তাই তো? এখন দুধ দোয়া হবে, ওরাই দুধ দেয়, খুব ভালো। আর ওইটাতেই ওরা চা করে, তাই না? এই দেখো এই ধাওয়ায় কালকে আমরা মোটামুটি ছিলাম, কিছু করার ছিল না কারণ প্রচুর লেট হয়ে গেছিলো ওই ইনসিডেন্টের জন্য যেটা তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর দেখো, জাস্ট অনেকক্ষণ আগে আমাদের ঘুম ভেঙে গেছে, আমরা রেডি হয়ে জাস্ট বেরিয়ে পড়বো। এটি গরু দেখছো? এটির আমার এই সব খুব ভালো লাগে। খেলা করছো? মিঠে খেলা একটা বন্ধু পেয়ে গেছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল মানে অনেক সকালে উঠেছি তোমরা দেখলে, খুব কি বলবো একটা গ্রামীণ জীবন আমি এখানে দেখলাম। পেছনে দেখছো ধাবা, ব্যাপারটা হচ্ছে সকালবেলা না ওরা খুব একটা খাওয়া দাওয়া বানায় না, ওদের ব্যাপারটা হচ্ছে পুরো রাত, হোল নাইট এই দোকানটা খোলা থাকে। তো ওদের অ্যাকচুয়ালি ব্যাপারটা 11টা থেকে শুরু হয়, 10:30-11টা থেকে। তো মানে মিঠির অ্যাকচুয়ালি দুপুরে খাবারের জন্য আমি চাল ডাল নিয়ে এসেছিলাম, কিন্তু ওদের দেখলাম উড়ার ডাল আর হচ্ছে তোমার মুগ ডাল ওরা গরম করছিল। এই দেখো অলমোস্ট ওদের বানানো হয়ে গেছে। তো মানে ডালটার মধ্যে কোনো ঝাল ছিল না, তো আমি ওই ডালটা আমি একটু টিফিন বক্সে নিয়ে চলে এসেছিলাম, আর তোমার একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম, ওদের আলু সেদ্ধ ছিল কিন্তু ভাতটা ছিল না, চালটা ছিল না। তো আমি চাল দিয়ে ওদেরা একটা দেচকি দিল, তো আমি ওখানেই ভাতটা করে নিলাম। যারা ছোট বাচ্চা নিয়ে আসো, যাদের কোনো আইডিয়া নেই তারা এরকম করতে পারো, যারা ঝট করে বাইরে খেতে চায় না বা খেতে পারে না, বা খেলেও বাচ্চার পেট খারাপ হতে পারে, বা বাচ্চাদের কিছু হলে সেটা নিজেদেরই কষ্ট, রাইট? তো আমি আর ওই জিনিসটা চাইছিলাম না। তো যাই হোক, পেছনে হচ্ছে যে সব প্যাকিং চলছে, অলমোস্ট হয়ে গেছে আবার 7:00-8:00। ভাই বলছে অনেক সকাল সকাল বেরোতে হতো, বাট যা হয় জানো তো, ও তো ঠিক আছে, ও উঠে পড়ে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে বেরোতে মা বাবা সবাইকে নিয়ে। এনিওয়েজ চলো, বেশ কালারফুল পেছনটা, আমরা জায়গাটা ছেড়ে যাচ্ছি। এইটা হচ্ছে তোমার বিহার, এটা বিহারের মধ্যেই পড়ছে। চলো এবার স্টার্ট করবো। বিহারের বর্ডার ক্রস করলাম। কটা সিঙ্গারা নিয়েছো? চারটে চারটে সিঙ্গারা নিয়ে নাও, গাড়িতে যেতে খাওয়া যাবে। দেখো আমি তোমাদেরকে প্রপারলি দেখাতে পারবো না কারণ এটা অনেক বড় ব্রিজ, প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে যায় মনে তো হয়, 5 মিনিটের বেশি, প্রচুর বড় নদী। আমি তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি, এটা অনেকটা রাস্তা, জাস্ট এটা ভাগলপুর ক্রস করছি। আর ওই পাশে দেখো বাবাও ভিডিও করছে, ওই পাশে দেখো অলরেডি কাশফুল হয়ে গেছে মনে হয়, ভাটা আমি একটু জুম করি ভালো করে, এই দেখো। তো এইটা এই ব্রিজটা সত্যি খুব বড় কারণ প্রচুর চওড়া নদী, কোথায় শুরু কোথায় শেষ দেখো। এখন আমরা নামলাম একটা ধাবাতে, লাঞ্চ করব, অলমোস্ট 1:30 থেকে 2 বাজে। চলো ভেতরে গিয়ে দেখাই কি আছে। এই দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর, মানে ধাবাটা এই পাশে এই বাচ্চাদের পার্ক আছে, ব্যাস মিটির হয়ে গেল, সে আর যায়। তার পেছন পেছন চলছে দিদা, আয় প্রচুর লরি যায়, বাস যায়, সবাই স্টে করে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আমি তো জাস্ট ভাইয়ের গাড়িতে শুধু ঘুমোতে ঘুমোতেই আসছি, এই একটা জায়গা যেখানে খুব রেস্ট পাই। এই
রাস্তাটা মানে এই হাইওয়েটা আমার ভাই বলছে পুরো শিলিগুড়ির দিকে যাচ্ছে। আমরা আজকে দিয়েছি জিরা রাইস, এটা কি বলবো, এটা চিকেন বাটার মশালা, স্যালাড দিয়েছি বাবা জন্য, ভেজ বাবা ভেজ খাবে, তাই ডাল আর একটা মিক্স সবজি না, তাই না মা? সবাই লাস্টে লাসি আর আমার জন্য চা নিলাম। মিঠি হ্যাপি, তুমি কার গাড়িতে বসেছো? বাবার গাড়ি। আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি, জাস্ট রেস্টুরেন্টে খাওয়া হলো, বেরিয়ে পড়েছি, সবার খুব পেট ভার, এবার মনে হয় সব দেবে একটা ঘুম। দুপুরে খাওয়াটা হয়েছে তো এবার ঘুমটা দেবে। ভাই পেছনে রেস্ট নিতে, ওর রেস্ট ফলে কিছু হয় না, গাড়ি চালাতে ভীষণই ভালোবাসে, সবাই জেনে গেছে, বাবাকে দিয়েছে, বাবা অ্যাকচুয়ালি গাড়ি চালায়, বাট এই রাস্তাটা খুব স্ট্রেট বলে বাবার ভিজন ক্লিয়ার থাকে বলে এটা সুবিধা হয়, তাই বাবা এখন গাড়ি চালাবে। বাবাই তো একসময় ছোটবেলায় চালাতো, আমরা চড়তাম। তোকে কে শিখিয়েছে? বাবাই শিখিয়েছে। একটা টাইম ছিল যেখানে বাবা গাড়ি চালাতো, আমি গাড়ি চালাতে গেলে মা বলতো আমি গাড়ি থেকে নেমে যাবো। ও তাই? এইরকম ছিল ব্যাপারটা, হচ্ছে কিরকম দিন আসে যখন ভাই গাড়ি চালাতো, মা বলতো মানে বাবু মানে আমার ভাই যদি গাড়ি চালায় মা গাড়ি থেকে নেমে পড়বে, তখন হয় না প্রথম প্রথম শেখা ভয় পেত, এখন দিন পাল্টে গেছে, এখন মনে বাবা গাড়ি চালালে মা বলে আমি বেরিয়ে যাচ্ছি, বাবু চালালে তবেই আমি বসবো। কি দিন এসছে। আমরা এখন চা খেতে নেমেছি ধাবার মধ্যে, চা খাওয়া হয়ে গেছে, এই সব পেছনে বসে আছে। আর একটা সব থেকে বড় জিনিস বলি, মিঠি দুধ খেতে ভালোবাসে, তোমরা কম বেশি জানো, যে কোনো বাচ্চাই দুধ খেতে ভালোবাসে, তো আমরা বাইরে বেরিয়েছি, দুধ তো সবসময় ক্যারি করা সম্ভব নয়, তো এখানে হচ্ছে যে ওই যে ওনারা বসে আছেন পেছনে, হ্যাঁ ওনারা দোকানদার, তো ওখানে জাস্ট বলা হয়েছিল যে যদি কোনো বাচ্চা দুধ থাকে তাহলে, কারণ চা হয় চা মাড়িতে দুধ থাকবে, তো ওনারা পাশ থেকে সেই মাদার ডেরির মতো প্যাকেট নিয়ে এসে ওই দেখো সসপ্যানের মধ্যে, এই যে সসপ্যানটা এখনো দুধ ঠান্ডা হচ্ছে, মা ঠান্ডা করছে, তো ওই দুধটা গরম করে দিলেন, আমরা হচ্ছে ফ্লাস্কেও রাখলাম, প্লাস হচ্ছে মিঠিকে আমি খেতে দেবো, কারণ বিকালবেলা একটা বাচ্চার হ্যাবিট থাকে বিকালবেলা উঠে দুধ খাওয়া বা সকালবেলা উঠে দুধ খাওয়া, এটা সত্যিকারের ছোটো ছোটো জিনিসগুলো এত ভালো লাগে, এক্সপেক্ট করি না, কারণ ইউএসএ তো বাদ দাও, ইউএসএ তো আমাদের ক্যারি করতে হয়, কিন্তু এখানে হচ্ছে যে মানে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যাদের ছোটো বাচ্চা আছে যাদের এই আইডিয়াটা নেই তারা কিন্তু এটা করতে পারো, যদি বাচ্চারা দুধ খায় দুধ যদি ক্যারি না করতে পারো, বা আমুল পাউডার যদি তারা খেতে না ভালোবাসে, তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো, লোকাল দোকান তারা অনেক কিছু অনেকভাবে তোমাদেরকে কিন্তু হেল্প করবে। শিলিগুড়ি ডান দিকে 2 কিলোমিটার চলে এসেছি, গাড়ি পার্ক করলাম, কোথায় জানো, শিলিগুড়ির হংকং মার্কেট, চায়না মার্কেট, যেটা শুনেছি ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম, আমার ভাই ফার্স্ট টাইম, আমার মার অনিন্দর ইভেন্ট, তো আমাদের ফ্যামিলি গোটা ফ্যামিলি প্রথম, অনেকটা আমার কলকাতার ধর্মতলা লাগছে, চলো এগিয়ে যাই। Thank you.
মুড়ি দার্জিলিং এ উঠবো, কিচ্ছু নিয়ে আসিনি। কেমন লাগছে বলো, জানিও ভালো বেশ। 250 টাকা বলছিল, 150 টাকায় নিলাম। এই হচ্ছে আমাদের রুম, আপাতত ওয়ান নাইটের জন্য এটাই। এসি রুম, এটার ভিউ। যদি ভাই ওয়ান নাইটের জন্য আর বেশি কিছু সেরকম আমরা নিইনি, যেটা পেরেছি সেটাই অন দ্য স্পট আমরা বুক করেছি। দেখো একটা বেড এক্সট্রা দিয়েছে, এটাই 2000 রুপিস ফর ওয়ান নাইট, আর ওটা হচ্ছে ওয়াশরুম।